পিকচার আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে দেখেন বিফোর, দেখেন পিকটার অবস্থা কি ছিল বিফোরে। এই যে দেখেন দেখেন পিকটা একবার নর্মাল একটা পিক ছিল, অ্যান্ড কালার গ্রেডিং করার পরে দেখেন পিকটা। সিম্পলি চলে আসছে লাইট রুমে, অ্যান্ড আমরা এখানে এখন এডিট করব। তো এডিট করার জন্য ফার্স্টে আমাদেরকে এই লাইট অপশনটাতে যেতে হবে, অ্যান্ড এখানে আমরা কিছু কাজ করব। সেটা হলো যে এখানে হাইলাইটটা একদম কমাই দিব, -100 রাখবো, শ্যাডোটা একটু বাড়াবো, তো বাড়ানোর পর ব্ল্যাকটা একটু কমাই দিব, ঠিক আছে, আর হোয়াইটটা একটু বাড়াই দিব, 10 রাখবো, আর কন্ট্রাস্টটা একটু বাড়াই দিব, 24 রাখলাম। অ্যান্ড এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে নিচের এই অপশনটাতে, অ্যান্ড এখানে আমরা এখানে টেম্পারেচার আমরা একটু বাড়াই দিব, 8 রাখলাম, অ্যান্ড টিনটাকে একটু বাড়াই দিব, 6 রাখলাম, অ্যান্ড ভাইব্রেন্সটাকে একটু বাড়াইয়ে দিব। তো দেওয়ার পরে 20 রাখলাম এটা ভাইব্রেন্সটা। অ্যান্ড এখানে দেখে নেন আপনারা কীভাবে কলাম, এই যে দেখেন আগের পিকটা দেখেন, এই যে আগেরটা দেখেন আর এখন দেখেন, তো এখানে একটা ভালো লুক চলে আসছে পিকটার মধ্যে। তো আমরা এখন মিক্সে যাব, এখানে মেন কাজ। তো মিক্সে আসার পরে এখানে আমরা রেড আইকনে ক্লিক করা আছে, তো এখানে আমরা স্যাচুরেশনটা বাড়িয়ে দিব একটু, রেডের স্যাচুরেশনটা আমরা +30 রাখলাম। অ্যান্ড এখানে আমরা অরেঞ্জে যাব, যাওয়ার পর এখানে লুমিনেন্সটা বাড়াবো, 20 রাখলাম। অ্যান্ড এবার আসবো আমরা এখানে ইয়েলো কালারটাতে আসবো, অ্যান্ড এখানে ইয়েলো কালারটা ডাউন করে দিব, -50 অ্যান্ড -50 রাখলাম, অ্যান্ড এটা ডাউন করে দিব, -60 রাখলাম এটা। তো পিকটা দেখেন আমাদের আগের পিকটার কী অবস্থা আর এখনকারটা, তো এখন অনেকটা ভালো লুক চলে আসছে। অ্যান্ড আমরা যাব এই অ্যাকোয়া কালারে, অ্যাকোয়া কালারে আসে এই কালারটাকে ডাউন করে দিব, একবারে -100 করে দিব। অ্যান্ড এখানে ব্লু কালারটাতে আসবো, অ্যান্ড ব্লু কালারটাতে আমরা হিউটাকে আর একটু একটু কমাবো, হিউটা কমাবো, তো এটা -100 করে দিলাম। দেওয়ার পরে আমরা স্যাচুরেশনটা বাড়াই নেবো এটার একটু, +30 করলাম। অ্যান্ড এখানে আসলাম আমরা পার্পল কালারটা, দেন পার্পল কালারটা আরও কমাই দিব, -30 রাখলাম। অ্যান্ড এখানে আসার পরে এই কালারটাতে আসার পরে আমরা এটা একটু বাড়িয়ে দেব, তো দেখেন আমাদের আগের পিকটা দেখেন আর এখন দেখেন। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ, এখন আমরা এটা ডান করে দিব। ডান করার পর আমরা যাব নিচে, নিচের এই অপশনটাতে আসার পরে আমরা ক্ল্যারিটিটা বাড়িয়ে নেব, তাহলে পিকটা দেখতে HD লাগবে, ঠিক আছে। দেখেন এটা কমাই দিলে কি পার্থক্য এখানে দেখা পাবে না, যে দেখেন পিকটার অবস্থা, এটা বাড়িয়ে নেব আমরা। তো পিক অনুযায়ী সব বাড়াবে বাড়া কমা করবেন, কারণ আপনার পিকের উপরে ডিপেন্ড করবে এডিটটা। তো এটা বাড়ানোর পরে আমরা ডিহাসটাকে একটু বাড়াইয়ে দেব, +20 রাখলাম। তো এই যে আমাদের আগের পিকটা দেখেন কেমন ঝাপসা লাগতেছে এখন পিকটা আগের, আর নতুন যেটা এডিট করার পরে এটা জোস লাগতেছে, এই দেখেন, ঠিক আছে, যে বিফোর আফটার। তো এটা কাজ শেষ, আমি জুমটা কমাই নিই। তারপর এখানে ভিগনেটটা আছে, ভিগনেট মারবো আমরা এখন একটু, -20 রাখলাম, মিড পয়েন্ট 40 রাখলাম, ফেদারটা একটু 60 রাখলাম, অ্যান্ড এটা 30 রাখলাম। তো দেখেন এখানে একটা সাইডে একটা ভিগনেট পড়ছে, এই জন্য ভালো লাগতেছে ভিগনেটটা দেওয়ার পরে। তো সিম্পলি আপনারা কালার গ্রেডিং করে ফটোটাকে জোস করতে পারেন লাইট রুমে। অ্যান্ড আমি দেখাইলাম, দেখেন আগের ইয়াটা দেখেন, এই যে আগের পিকটা বিফোর অ্যান্ড আফটার, এই যে বিফোর অ্যান্ড আফটার আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে দেখেন বিফোর, দেখেন পিকটার অবস্থা কি ছিল বিফোরে। এই যে দেখেন দেখেন পিকটা একবার নর্মাল একটা পিক ছিল, অ্যান্ড কালার গ্রেডিং করার পরে দেখেন পিকটা
মানে কত জোস লেভেলে লাগতেছে পিকটা দেখেন দেখেন জোস লেভেলে লাগতেছে তো এইভাবে আপনারা সিম্পলি এডিট করতে পারেন তো এডিট নিয়ে আমি আরও টিউটোরিয়াল করবো সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনারা কী রিলেটেড এডিট চান তো এই চ্যানেলটা আমি এডিট রিলেটেড চালাবো সামনে ভাবছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ